2021-22 অর্থ বছরের জাতীয় বাজেট প্রণয়নে প্রস্তাবনা দিতে বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড এর সম্মেলন কক্ষে এনবিআর এর সাথে প্রাক বাজেট আলোচনায় অংশ নেয় বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, ব্যাংক, ইন্স্যুরেন্স ও পুঁজিবাজার কর্তৃপক্ষ। সবাই বক্তারা বলেন, আগামী বাজেটে তালিকাভুক্ত কোম্পানির কর হার কমানো হলে নতুন প্রতিষ্ঠান যেমন তালিকাভুক্ত হবে, রাজস্ব তেমনি বাড়বে। ভালো মানের প্রতিষ্ঠান তালিকাভুক্ত না হয় তাহলে পুঁজিবাজারের উন্নতি হবে না, পুঁজিবাজারে বিনিয়োগকারীরা আগ্রহী হবে না। সেই পুঁজিবাজারকে গতিশীল করা, পুঁজিবাজার শুধুমাত্র যে পুঁজি বিনিয়োগ করে সেটা নয়, সেখানে কর্মসংস্থান হচ্ছে, সেখানে অর্থের যোগান হচ্ছে, সেখানে শিল্পায়নে সহায়তা করা হচ্ছে, এই সার্বিক বিষয়কে বিবেচনা রেখে এবং উদ্যোক্তাদেরকে উৎসাহিত করার জন্য কর্পোরেট কর হার 20% এই বছরে নির্ধারণ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। আলোচনায় অংশ নিয়ে এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান বলেন, ব্যাংকিং খাতের ওপর দেয়া 40% কর হার বিশ্বের অন্যান্যদের চেয়ে অনেক বেশি, আর পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির জন্য কর হার 15% এবং নতুন তালিকাভুক্ত কোম্পানির জন্য 10% করার প্রস্তাব দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ। ব্যাড লোন যখন পেমেন্ট হয় তখন কিন্তু আমরা সরাসরি ট্যাক্সেশন করি, এই প্রভিশনকে যে ব্যাড লোনকে প্রফিট আকারে দেখে প্রথমে ট্যাক্স দিয়ে দেওয়াটাকে আমি এই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাচ্ছি। এখানে আরও হয়তোবা আমরা হয়তোবা আরও টেকনিক্যাল অনেক টার্মস আছে যে আমরা যে প্রভিশনগুলো করি এমনিতেই আদায় হচ্ছে না, তার উপরে আগেই ট্যাক্স পে করা হচ্ছে, যখন আমরা আদায় সাপেক্ষে ট্যাক্স পে করার জন্য আমরা অনুরোধ করছি। এখানে কোম্পানিগুলো তালিকাভুক্ত হতে তাদের যে কমপ্লায়েন্স, তাদের যে গভর্নেন্স রিকোয়ারমেন্ট, তাদের যে ডিসক্লোজার রিকোয়ারমেন্টস থাকে সেটার জন্য আগ্রহী হইতে অতটা চায় না। আমরা এনবিআরের কাছে প্রস্তাবনা দিতে চাই যাতে এই প্ল্যাটফর্মটি সাকসেসফুলি আমরা লঞ্চ করতে পারি। এখানে যে কোম্পানিগুলো তালিকাভুক্ত হবে তাদেরকে অন্তত 5 বছরের জন্য রিডিউস রেটে ম্যাক্সিমাম 10% যদি কর হার নির্ধারণ করা হয় তাহলে ইন দ্য লং রান এবং মিড টার্মেও আমরা মনে করি রেভিনিউ কালেকশন বৃদ্ধি পাবে, কারণ স্মল সাইজ কোম্পানিগুলো থেকে ট্যাক্সের কালেকশন এমনিতেই কম থাকে। যদি এই সুযোগটা দেওয়া হয় তাহলে কোম্পানিগুলো ট্যাক্সের জন্য একটা স্ট্রিমলাইন হবে এবং গভর্নেন্স প্র্যাকটিস বৃদ্ধি পাবে। সভাপতির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব আদায়ে স্বচ্ছতা আনতে সবার সহায়তা প্রয়োজন। রেভিনিউ কালেকশনে স্বচ্ছতা আনতে চাই আমরা, সেই স্বচ্ছতা আনার বিষয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করে যাবেন। রেভিনিউ কালেকশনের জন্য ট্যাক্স পেয়ারদের যে কমফোর্টের জায়গা তৈরি করা সেটার চেষ্টা করে যাচ্ছে। সবাই অপ্রদর্শিত আয়ে 5% কর প্রদান করে পুঁজিবাজারে বিনিয়োগের জন্য আরও 1 বছর মেয়াদ বাড়ানো এবং বিমা খাতের এজেন্টদের ওপর 5% AIT বাতিল করার প্রস্তাবও দেওয়া হয়। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।